ক্লাস সিক্সের বাংলা বিষয়ের প্রশ্নপত্র দেখে নেবে। এইমাত্র পরীক্ষাটা তোমাদের কমপ্লিট হয়েছে, দেখো থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন, তো একের দেখে সঠিক উত্তর নির্বাচন করে বাক্য সম্পূর্ণ করতে বলেছে। এখানে তোমাদের 11টা প্রশ্ন আছে এবং 11টাই উত্তর দিতে হবে, প্রত্যেকে এই সমস্ত কোশ্চেনগুলোর উত্তর তৈরি করে নেবে। দেখো এরপর তোমরা দেখো দুয়ের দাগে কি বলেছে, যে দু এক কথায় বা একটি বাক্যে উত্তর দিতে হবে এবং এগুলোর উত্তর দিলেও তোমরা 1 নম্বর পাবে, এবং এই দাগে তোমাদের মোট 13টি প্রশ্ন আছে, 13টারই উত্তর দিতে হবে। দেখতে পাচ্ছো প্রশ্নগুলো, পরবর্তী পেজে দেখো, পরের পেজে তোমাদের দুয়ের দাগেরই প্রশ্ন চলছে। এবার তোমাদের এখানে এখানে দেখো কিছু ব্যাকরণগত প্রশ্ন আছে, তো এই ব্যাকরণগত প্রশ্নগুলোকে, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা তোমাদের ভাষাচর্চা বই থেকে সংগ্রহ করে নেবে। সন্ধি বিচ্ছেদ এবং পদান্তর, তারপর তিনের দাগে যে প্রশ্নগুলো আছে উত্তর দিলে তোমরা 2 নম্বর করে পাবে। এখানে যে কোনো দুটো উত্তর দিতে হবে, মোট 3টে প্রশ্ন আছে দেখতে পাচ্ছো। চারের দাগে তোমাদের বলেছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি, 2 নম্বর করে পাবে, এবং এখানেও তোমাদের 3টে প্রশ্ন আছে, দেখো এখানে 1টা প্রশ্ন এবং পরবর্তী পেজে আরও 2টো প্রশ্ন দেখতে পাচ্ছো, 4-এর 2 এবং 4-এর 3। এবার বলেছে সংক্ষেপে যে কোনো একটি বিষয়, একটি প্রশ্নের উত্তর দাও, 3 নম্বর, তো এখানে 2টো প্রশ্ন দেখতে পাচ্ছ, 2টো প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটা তোমাদেরকে উত্তর দিতে হবে। পরবর্তী 6-এর দাগে বলেছে যথাযথ উত্তর দাও যে কোনো দুটি, তো এখানে উত্তর দিলে তোমরা 5 নম্বর করে পাবে দেখতে পাচ্ছ, তো এখানে দেখো মোট 3টে প্রশ্ন আছে। এবং 7-এর দাগে বলেছে যথাযথ উত্তর দাও যে কোনো দুটি, 5 নম্বর করে, এখানে 1টা প্রশ্ন, এবং পরবর্তী পেজে দেখো নাম্বার বিভাজনগুলো লক্ষ্য করে তোমরা উত্তর তৈরি করবে, যেমন এই প্রশ্নটা 1+1+2+1, এই নাম্বার বিভাজনগুলো লক্ষ্য করেই তোমরা উত্তরগুলো তৈরি করবে। দেখো পরবর্তী 7-এর 2 এবং 7-এর 3 প্রশ্ন আছে দেখতে পাচ্ছ। এবার 8-এর দাগে দেখো যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে 5 নম্বর, প্রশ্নগুলো দেখে নেবে, 2টো প্রশ্ন আছে, যে কোনো একটা উত্তর দিতে হবে। এবং 9-এর দাগে বলেছে রাস্তা সংস্কারের আবেদন জানিয়ে অঞ্চল প্রধানের নিকট একটি পত্র লেখো, অথবা বলেছে প্রথম সমুদ্র দর্শনের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে পত্র লেখো। এরপর আছে রচনা, যেটা ঋতুরাজ বসন্ত বিদ্যালয়ের প্রথম দিন, এবং বলেছে বই মেলায় একদিন, স্বামী বিবেকানন্দ, এই রচনাগুলো ভাষাচর্চা বইয়ের শেষের দিকে পেয়ে যাবে।